কি ব্যাপার মিরাজ, তোমার এরকম ক্লাস নিয়ে দাঁড়ায় আছো কেন তুমি? কি করবো ভাই, ডিরেক্টরকে কি জানি বলছিলাম, পরে ডিরেক্টর আমার পা ভেঙে গেছে। আর ওইদিকে ওই যে ভূতের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কথাবার্তা নাই, নায়ক পছন্দ হয় নাই তোমার? ভাই এই ডিরেকশন দিচ্ছেন আপনি? চলো 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 খাবো, শুট নাই।